ফরমান জি হুজুর আমি নয়নকে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না আমার এত বড় বেইজ্জতি হুজুর বেইজ্জতি কি মুই কম হইছি কাসাগি ঠেলা বাস দিয়া মোর গালটা বসে একটা বাড়ি মারছে ড্যান্ডিমেন নান ভুলে রয়েছে ওর একটা গেরা কলের মধ্যে হলাই তুইবে একটা বুদ্ধি বার কর ধরেন না ফোড়া মানে ফোড়া হুজুর হুজুর বুদ্ধি একটা পাইছি আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো বিদ্যাবাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে ভুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিল দেয়া আপনি কিনিয়া ভালান এইয়ার পর বিদ্যাবাড়ি এমনিতেই সারি দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাগিয়া যাইবে নয়নের বাবা জমি বন্ধক দিছিল কিন্তু নয়ন জমি ছাড়াইতে পারবো বলে তো আমার মনে হইতাছে না আরে না মনে হরণের কিছু নাই জীবনেও ছাড়াইতে পারবে না আমাগো হুজুরের দয়ার শরীর আপনি রাজি থাকলে কি সুলাভ দিয়া আই জি দলিলটা নিয়ে যাইতে চাই তাইলে তো খুবই ভালো হয় কিন্তু আমার 15,000 টাকা চাই হে আনাই দিলাম এইবার তাড়াতাড়ি দলিলটা দেন মারাই আনছিলাম তাই থাকেন না নেই নেই আসসালামু আলাইকুম আলাইকুম টাকা কি সবই লাগছে না সব লাগে নাই কিছু বা পকেটে রাখছি বা পকেটে হয় যা আসসালামু আলাইকুম এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয় না ধানের থেকে চাইল হয় এই দলিল দিয়েই নয়নরে আমি বিটা সারা করব কি আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে হ নয়নের মা মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাগোই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিতে মাতবরের কাছে সব বুঝতে পারছি এইটা মাতবরের একটা চক্রান্ত নয়নের মা এখন তোমাগো বাড়িটা সাইডে দিতে হইব দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব এখন তো আর কইতে পারবা না পারবে না কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করিয়া সল্লা যা বা শ্বশুরাইয়া মাতবর সাহেবের হুকুম নয়নের মা আমরা তাহলে এখন যাই লাইন 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 আড়েন